আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। আলম এন্টারপ্রাইজের প্রোভাইডার মোহাম্মদ আলম, আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি হার্ডওয়্যার ও তালার ব্যবসা কিভাবে শুরু করলেন? হার্ডওয়্যারের ব্যবসায় অনেক আগের থেকেই ব্যবসা করি, শুরু থেকে হার্ডওয়্যারের বিজনেস আমার। শুরু করেছিলেন কত টাকা দিয়ে? ছোটো নিয়েই ব্যবসা শুরু করছি, আল্লাহ দিয়েছে ব্যবসা মঞ্জুর নিয়ে বড় হয়েছি। মানুষ তো প্রথম তো ছোটো ইনভেস্ট নিয়ে বড় হয় আর কি, 15-16 লাখ টাকা নিয়ে শুরু করেছিলেন। এই তালাগুলো কোথায় থেকে সংগ্রহ করেন? এগুলো আমাদের মূলত আপনার ইন্ডিয়া থেকে আসে, চায়না থেকে আসে। কোম্পানি যারা যারা ইম্পোর্টার আছে ওদের কাছ থেকে নেই, আবার আমরা যারা ইম্পোর্টারের কাছ থেকে পুরো লডও নিই, আমরা নিজেরাও ইন্ডিয়া থেকে আনি। এখানে কত প্রকার তালা আছে? এখানে তো আপনার হার্ডওয়্যারের হাজারো আইটেমের কোনো শেষ নাই। এখানে তালাগুলোর দাম কত? আপনার একটা রাউন্ড লক আপনার 700 টাকার থেকে শুরু, আপনাকে এটা গোল রাউন্ড লক বলা যায়, 700 টাকাতে ধরে গেলে আপনি 2400-2500 টাকা পর্যন্ত আছে। 700 টাকা, 1000 টাকা আছে, 1100 টাকা আছে, 1200 টাকা আছে, 2400 টাকা, বিভিন্ন প্রোডাক্টের দাম আছে। আর হ্যান্ডেল লকগুলো হলো আপনার দেখা গেছে এই 1800 টাকাতে ধরে আপনাকে প্রায় 10000 টাকা পর্যন্ত আছে হ্যান্ডেল লকগুলো। মানে কোয়ালিটির বলে দাম, মানে ভালো কোয়ালিটির মানে দাম বেশি মানে প্রোডাক্ট। তালা ব্যবসায় কি ঝুঁকি রয়েছে? মূলত এখন আমাদের ব্যবসা ঝুঁকি বলতে কি, আমাদের এই যে ইন্ডিয়া থেকে মালগুলো আসে ট্যাক্স বেশি, এখন মানে আপনার কেরি আনতে গেলে অনেক বেশি, যেমন 120 টাকা কেজির মাল এগুলো মানে 380 টাকা কেজি হয়ে গেছে। এক কেজি মাল প্রোডাক্ট আমরা আগে আনতাম কেরি করে 120 টাকা, 115 টাকা, এগুলো হয়ে গেছে 380 টাকা কেজি, 400 টাকা কেজি। তা আপনার মানে মালের মানে আপনার দাম বাইরে গেছে, অনেক দাম বাড়তি আর কি। তালার দোকান দিতে কি কোনো লাইসেন্স লাগে? হ্যাঁ, ট্রেড লাইসেন্স তো অবশ্যই লাগে, পরে ট্রেড লাইসেন্স অবশ্যই লাগে। মানে হার্ডওয়্যারের বিজনেস মানে যে কোনো বিজনেসেই ট্রেড লাইসেন্স লাগবে, তার প্রতিষ্ঠানের নাম তো অবশ্যই লাগবে। প্রতিষ্ঠানের নামটা আপনার এই এই ট্রেড লাইসেন্সের উপরে হয়। আপনি যে ট্রেড লাইসেন্স যে কোনো কাজে অন লাগে, আপনার ব্যবসা করতে গেলে ট্রেড লাইসেন্স লাগবে। বাংলাদেশে তো অনেক তরুণ বেকার আছে, তারা যদি তালার ব্যবসা দিতে চায় তাহলে কি করবে? মানে নতুন তরুণ যা বলতে, নতুন তরুণ আপনি ব্যবসা জায়গা আছে, ইনপুট লাইনে গেলে পারবে ব্যবসা, বিজনেস ইনপুট লাইনে গেলে অবশ্যই পারবে। অনেকে তো ব্যবসা এভাবে করতে যায়, নতুন তরুণরা আপনি ইনপুট লাইনে তারা বিজনেস অনেকেই আমাদের মার্কেটে ব্যবসা করতে যায়। তালার ব্যবসা করতে কি যোগ্যতা লাগে? যোগ্যতা আলহামদুলিল্লাহ, যোগ্যতা হলো আপনার এটা হলো আপনার তো আপনি যোগ্যতা থাকলেই হয় আর কি, একটু লেখাপড়া যোগ্যতা থাকলেই হয়। বাংলাদেশ থেকে অনেক লোক বিদেশে যায়, সবাই তো সফল হয় না। ক্ষতিগ্রস্ত বিদেশিদের উদ্দেশ্যে এসে ইনশাল্লাহ ব্যবসা করতে পারবে? হ্যাঁ পারবে, 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 আলহামদুলিল্লাহ পারবে, পারবে, পারবে। 10 লাখ টাকা নিয়ে নামলে পারবে, মহল্লা বা আদাস হোলসেল মার্কেটগুলো পারবে না, আদাস মার্কেট পারবে, আদাস জায়গা এলাকা। 8-10 লাখ টাকা দিয়ে তালার ব্যবসা শুরু করলে সে মাসে কত টাকা প্রফিট করবে? মান্থলি আমাদের জায়গা প্রতিষ্ঠানে জায়গা বুঝছে, আপনি প্রতিষ্ঠানে একটা আপনার প্রতিষ্ঠানে জায়গা বুঝছে, সুন্দর মতো আর পরিবার নিয়ে সুন্দর করে চলতে পারবে, 40-50 হাজার ইনশাল্লাহ পারবে, 40,000 টাকা ইনকাম করতে পারবে, 10 লাখ টাকা পুঁজি অনায়াসে করতে পারবে। আপনার এই তালার ব্যবসা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী? কঠিন একটা প্রশ্ন করছেন। এই ব্যবসাটা অনেক দিন যাবৎ করি, আমি অনেক দিন যাবৎ ব্যবসাটা করি আলহামদুলিল্লাহ। এটা আমাদের এই ব্যবসাটা কি আপনার মানে মাল তো ওয়েস্টাইজ নাই, মানে লস নাই, মানে ব্যবসাটা মানে মাল তো আপনার নষ্ট হয় না, মাল তো নষ্ট হয় না, এগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ কাহিনি ভালো আছে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনারা দেখছেন বিডিটিভি বিজনেস।